যে সেকশন 43 দিয়ে মিডিয়া হাউসকে আপনার দমন করার চেষ্টা করা হবে। এই আইনটা এত কঠোর আইন ছিল যে সবকিছুতে একটা শিথিল করার কথা বললেন, যে সবকিছুতেই তারা শিথিল করার। হ্যাঁ, আমরা বুঝতে পারছি এটার মধ্যে একটা রাজনীতির ব্যাপার সেপার আছে, কিন্তু তারপরেও এই আইনটা নিয়ে যে ভীতির জায়গায়, এবং যা আজকে আইনমন্ত্রী বললেন যে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল এই আইনে, যারা শাস্তির মধ্যে আছেন তাদেরটাও কমানোর জন্য একটা ব্যবস্থা, সেটিকে আসলেও করা সম্ভব এই পর্যন্ত যত মানুষই হয়েছে? আচ্ছা, আমি ওই আপনার ওই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি মঞ্জিল ভাই সেকশন 43 সম্পর্কে যে ঘটনাটা বললেন, আমি এটার সাথে একটু দ্বিমত পোষণ করতে চাই। কারণ সেকশন 43 আমার কাছে পার্টিকুলারলি যে হয়রানির জন্য আলাদা রেসিডুয়াল সেকশন রেখেছে সেটা কিন্তু না। কারণ সেকশন 43 কিন্তু অফেন্সের চ্যাপ্টারের মধ্যে এটা মানে অফেন্স ক্রিয়েট করে না, এটার জন্য কোনো শাস্তির বিধানের কথা বলা হয় না। সেটা হচ্ছে সেকশন 43 লোকেশনটা যদি আপনি দেখেন, ইতিপূর্বে যেসব বিভিন্ন অফেন্সের কথা বলা হয়েছে সেই অফেন্সগুলার যদি আপনার এভিডেন্স সংরক্ষণ করতে হয়, তাহলে যিনি ল এনফোর্সিং এজেন্সি আছে তাকে কিন্তু মানে আপনার পদক্ষেপগুলো নিতে হবে, প্রিজার্ভেশনমূলক পদক্ষেপগুলো নিতে হবে। সেই প্রিজার্ভেশনমূলক পদক্ষেপ নেওয়ার জন্য যদি ক্ষমতা আপনি না দেন, তাহলে যে অভিযোগগুলো করছেন, যেহেতু এটা ইলেকট্রনিক মিডিয়া, আপনার এক ক্লিকের মধ্যে আপনি মুহূর্তের মধ্যে জিনিসটাকে ভ্যানিশ করে দিতে পারবেন, ডিলিট করে দিলেন, তাহলে এভিডেন্সটা কোথায় যাবে? তো এভিডেন্স যদি আপনি সংরক্ষণ করার সুযোগ তৈরি না করেন, তাহলে আপনি প্রসিকিউশনে কীভাবে যাবেন? সো এটা দিস ইজ নট অ্যাবাউট, কিন্তু তানজিব ভাই একই আপনার দমন করার চেষ্টা করা হবে, ওইটার জন্য আসলে সেকশন 43 লাগবে না। কারণ আপনি যদি যদি এরকম বলা হয় যে আপনি আপনার সার্ভার গুলাতে মানহানিকর কোনো কিছু রাখছেন, তাহলে কিন্তু সে সার্চের জন্য আসতে পারবে, সিজারের জন্য আসতে পারবে, কিন্তু গ্রেপ্তার করতে পারবে না। কারণ যে অভিযোগে আপনার অফিস পরিদর্শনে এসেছে, সার্ভার পরিদর্শনে এসেছে, সেটার অফেন্স যদি ঘটেও থাকে, তাহলে তো আপনাকে অ্যারেস্ট করতে পারতেছে না। কারণ না না না, সেটা 43-তে না, আপনার 29-এ যেটা আছে সেটা কিন্তু জেল হবে না। মানে আমরা যে ডিফেমেশনের কথা বলছি, যদি একটা মিডিয়া হাউসকে যদি হ্যারাস করতে চায়, শুধু একমাত্র ক্ষেত্র হচ্ছে সেকশন 29, সেটা হচ্ছে যে আপনার মানহানিকর কোনো কিছু করা, তো সেটার জন্য তো জেল নাই। তাহলে মূল অফেন্সের জন্য যদি জেল না থাকে, তাহলে 43-র আন্ডারে জেলে আপনাকে গ্রেপ্তার করার কোনো স্কোপই নেই। কারণ আপনাকে 43-র আন্ডারে 43 ভায়োলেশন করেছেন, সেজন্য আপনাকে অ্যারেস্ট করতেছি সেটা বলার স্কোপ নাই। কারণ 43-র আন্ডারে যদি আপনাকে অ্যারেস্ট করতে হয়, তাহলে বলতে হবে আপনি কোন সেকশনের কোন অপরাধের কারণে আপনি 43-র আন্ডারে গ্রেপ্তার করতেছেন। তাহলে মিডিয়া হাউসের বিরুদ্ধে কি ইনভেরিয়েবলি বলবে সেকশন 29-এর ভায়োলেশন করেছেন, সেজন্য আমি আপনাকে গ্রেপ্তার করতে আসছি? বলে আমি যদি ধরেও নিই যে আমি সেকশন 20 অপরাধটা করে ফেলেছি, তাও তো আপনার গ্রেপ্তার করতে পারেন না, কারণ এটাতে একমাত্র শাস্তি হচ্ছে ফাইন। তাহলে ফাইনের শাস্তির জন্য আপনি আমাকে গ্রেপ্তার করতে পারেন না, সো এই জিনিসটা হবে না। এখন আমরা তো তর্কের খাতিরে অনেক কিছু করতে পারি। এখন আপনি যদি বলেন ভাই পুলিশ যদি এরকম ভুল করে, তাহলে দুই দুয়ে কখনো পাঁচও হইতে পারে। হ্যাঁ, মানে ওই সম্ভাবনা তো আসলে মানে কোনো সীমা পরিসীমা নেই। যখন এখন আপনার প্রশ্ন থাকবে না, আপনি যদি গ্রেপ্তার সহ বলেন তাহলে আপনার ব্যাখ্যা কারে? কিন্তু আমি বলতেছি 43 দ্বারা ধরে আপনাকে এসে বললো যে আপনার এখানে এই এই জিনিস আছে আমরা সিজ করব, আপনার মিডিয়াতে এসে আপনাকে একটা সিজ করলো, এটা বন্ধ করে দিল, এটাও তো একটা থ্রেট আপনার উপরে, স্বাধীন মিডিয়ার উপরে। এখন জিনিসটা হচ্ছে যে সার্চ এন্ড সিজারটা আপনার বাস্তব অভিজ্ঞতা কি বলে, সার্চ এন্ড সিজারের মাধ্যমে আপনার কাউকে হয়রানি করার জন্য আসেন? আজ পর্যন্ত এর চেয়ে বেশি পাওয়ার বর্তমানে আইনে আসে না। এখনো পর্যন্ত কাউকে কি আপনার কোনো মিডিয়া হাউস থেকে আপনি বলছেন যে আইন আইনের জায়গা আছে, কিন্তু সেই আইন আসলে ওই অপব্যবহারের জায়গা এখানে করার সুযোগ 43 আন্ডার অ্যাট লিস্ট না। এখন আপনার যে সেকেন্ড যে প্রশ্নটা আপনি আমাকে করলেন যে এই আইনটা তো পরিবর্তন হচ্ছে, এখনো হয় নাই, তার মানে অ্যাজ অফ টুডে বর্তমানে যে ডিজিটাল সিকিউরিটি আইনটা আছে সেটাই আছে, ওইখানে যেসব শাস্তির বিধানগুলো আছে সেগুলোই আছে, এবং ইতিমধ্যে যে মামলাগুলো ফাইল করা হয়েছে সেই মামলাগুলো কিন্তু বর্তমানে যে আইন আছে সেই আইনের বিধান অনুযায়ী শাস্তি হবে।